সোমবার ছাত্রছাত্রীদের নিয়ে ছদিন ব্যাপী সপ্তম প্রকৃতি পাঠ শিবিরের সূচনা হল। মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের উদ্যোগে কালিম্পং জেলার অম্বিয়কে ওই শিবিরের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট 270 জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছে। এদিন জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন করে ক্যাম্পের সূচনা করেন পদ্মশ্রীকারী মোলহাত এবং সংস্থার তরফে রাজেন প্রধান। আয়োজকদের তরফে স্বরূপ মিত্র জানান, প্রকৃতি পাঠের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের প্রকৃতির সচেতন করাটাই মূল উদ্দেশ্য। মালবাজার থেকে বিদেশ বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।